Hello viewers, this is Mohsin Reza and welcome back to my channel. কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা? অবশ্যই খোঁজ খবর জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন and that's why you all are watching my video. That's why আসলে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন। আপনারা সবাই ভালো আছেন এই আশা রাখি। তো চলুন কথা না বাড়িয়ে আজকে টপিকে চলে যাই। আজকে টপিক হচ্ছে none other than CP কোর্স ইনস্টিটিউট লিস্ট। যেটা হচ্ছে যে আপনার আপডেট একটা ইনস্টিটিউট আসলে এসেছে যেটা সম্পর্কে আমি আপনাদেরকে গত 2 সপ্তাহ আগে জানিয়েছিলাম বাট টাইম ম্যানেজমেন্টের জন্য আমি ওইভাবে ভিডিওটা রেডি করতে পারিনি তো আজকের ভিডিওতে আসলে আপনাদেরকে ওই মেথডটা দেখিয়ে দেব যার মাধ্যমে হচ্ছে যে যে ক্ষেত্রে হচ্ছে আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না আপনারা নিজ থেকেই হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মানে ওই মেথডটা দেখাতে তো শুরুতে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে দেন হচ্ছে আপনারা গুগলে লিখতে হবে গুগলের যে সার্চ বক্সেতে লিখতে হবে BNMC BNMC তো এটাতে আসলে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেটাতে আসলে মানে তারা নিয়ে যাবে তো দেন হচ্ছে যে প্রথমেই যেটি আছে আপনারা দেখুন যে bnmc.gov.bd এই ওয়েবসাইটের লিংকে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর দেখুন এই যে ইন্টারফেসটা এসেছে সেটার মাধ্যমে আসলে এই যে নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষা একটা ট্যাব আছে তো সেটাতে আসলে ক্লিক মানে জাস্ট হচ্ছে মাউস কার্সার নেয়ার পরপরই হচ্ছে যে এরকম মানে দেখা যায় সাব ট্যাবগুলো দেখাবে তো দেন হচ্ছে আপনারা এটাতে এই যে আসন সংখ্যা ও প্রতিষ্ঠান সমূহতে ক্লিক করবেন তাতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু মানে আপডেটটা হচ্ছে ওরা দেখিয়ে দেবে যে কবে হচ্ছে ওরা আপডেট দিয়েছিল এটা দেখাবে তারা তো যেটা বলছিলাম যে এখানে আপনারা দেখছেন যে আপডেট করার পর হচ্ছে ওরা কিন্তু ওই যে আপডেটের ডেটটা কিন্তু এখানে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আসলে আমি এর আগে যে ভিডিওটা জানুয়ারিতে পাবলিশ করেছিলাম সেটা কিন্তু 2021 সালের হচ্ছে মানে নভেম্বরের 29 তারিখের আপডেট ছিল তো তারপর হচ্ছে কিন্তু আপডেটটা এসেছে অনেক আগে তো আমি আসলে ওইভাবে আরো আগে দেওয়ার দরকার ছিল আপনাদের এই আপডেটটা বাট হচ্ছে ডিউ টু ল্যাক অফ টাইম আমি দিতে পারিনি তো চলুন আমরা দেখে নিই তো এখান থেকে হচ্ছে যে পিডিএফ মানে ইয়াটা আছে সেটাতে আপনারা ক্লিক করলে হচ্ছে একটা পিডিএফ ফাইল ওপেন হবে তো আপনারা চাইলে এটা আপনাদের পিসিতে ডাউনলোড করে নিতে পারেন বা হচ্ছে এখান থেকেও দেখে নিতে পারেন তো কমিউনিটি প্যারামেডিক লিস্ট এখন তাহলে কোথায় মানে কমিউনিটি প্যারামেডিক মানে ইনস্টিটিউট যে লিস্ট সেটা কোথায় তো অ্যাকচুয়ালি বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল জাস্ট হচ্ছে কমিউনিটি প্যারামেডিক মানে এই কোর্সটাই চালায় না তাদের দেখা যায় নার্সিং কোর্স দেন হচ্ছে মিডওয়াইফারি কোর্স দেন হচ্ছে আরো অনেক কোর্স কিন্তু ওরা চালায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখন কোথায় পাবেন এই লিস্ট এত বড় লিস্ট 18 পেজের তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একদম হচ্ছে নিচে চলে যাবেন এই যে দেখুন নিচের লিস্টটাই হচ্ছে আপনার কমিউনিটি প্যারামেডিক এই যে দেখুন এখানে যে বেসরকারি পর্যায়ে কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের 44টি আসন আগে কিন্তু 43টা ছিল এর আগের যে ইয়েটা আছে মানে আপডেটটা আছে সেটাতে কিন্তু আপনারা দেখবেন যে 43টা আসন আছে তো সেটা নিয়ে আমি দেখা যায় ভিডিওটাও রেডি করেছিলাম এখান থেকেই তো কোন প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি নিউ সেটাও আমরা দেখে নেব তো চলুন আমি একটু আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই আর যেই ক্ষেত্রে হচ্ছে যাদের আমার বক বক ভাল লাগবে না তারা দয়া করে এই মেথডটা অ্যাপ্লাই করে এই মানে দেখা যায় পিডিএফটা মানে ডাউনলোড করে দেখে নেবেন আর যারা মনে করেন যে হ্যাঁ আমার বক বক মানে শুনতে শুনতে যারা অভ্যস্ত হয়ে গিয়েছেন তারা একটু আমার কথা শুনবেন তো তারা এখান থেকে শুনতে পারেন তো আমি শুরু করছি প্রথমে হচ্ছে রাড্ডা কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট যেটা হচ্ছে মিরপুরে যার আসন সংখ্যা হচ্ছে 60 দেখা হচ্ছে আপনার দুই নম্বরে যেটা আছে নম্বর টুতে প্রকাশ মেডিকেল ইনস্টিটিউট যেটা হচ্ছে চন্দ্রা গাজীপুরে 60টা দেখা যায় মানে আসন রয়েছে দেন হচ্ছে ফরিদপুর কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট যেটা হচ্ছে পশ্চিম খাওয়াসপুর ফরিদপুরে আছে 60টা আসন নিয়ে তাদের কাজ চালাচ্ছে তারা দেন হচ্ছে নাম্বার ফোরে যেটা আছে সিট ফাউন্ডেশন কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট যেটা হচ্ছে আপনার মালতীনগর বগুড়াতে অবস্থিত এই সিট ফাউন্ডেশন নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে অনেকে আমার থেকে জানতে চাচ্ছিলেন যে অ্যাকচুয়ালি বগুড়াতে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি বৈধ কিনা তো আমি বলবো যেখানে হচ্ছে যে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলই হচ্ছে এটা অ্যাপ্রুভ করেছে এন্ড দ্যাটস ওয়াই এই তাদের নামটা কিন্তু এই তাদের এই লিস্টে কিন্তু জুড়ে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা আপনাদের কোর্স রান করতে পারেন কোনো সমস্যা নাই দেন হচ্ছে নাম্বার 5 আমরা চলে যাই AITM যেটা হচ্ছে এই টাইম সংক্ষেপে ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে আছে 60টি আসন নিয়ে তাদের কার্যক্রম তারা চালাচ্ছে দেন হচ্ছে
বিএফ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে আপনার জয়পুরহাটের জামালগঞ্জ রোডে, 30টা মানে আসন আছে তাদের। আসন নাম্বার 7 হচ্ছে ইনস্টিটিউট অফ কমিউনিটি হেলথ বাংলাদেশ, যেটা হচ্ছে আপনার ওয়্যারলেস গেট মগ বাজারে আছে, 60টি আসন রয়েছে তাদের। আসন নাম্বার 8 হচ্ছে আরটিএম ইন্টারন্যাশনাল মানে ঢাকার শেওড়াপাড়াতে, যেটা আছে, 60টা আসন রয়েছে তাদের। দেন হচ্ছে মানে সবচেয়ে বেশি মানে সিট যাদের আছে, অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে 120টা সিট নিয়ে আসলে কিছু ইনস্টিটিউট মানে তাদের কার্যক্রম চালাচ্ছে। তো তার মধ্যে আসলে আরটিএম ইন্টারন্যাশনাল কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে সিলেটে আছে, 100টা আসন রয়েছে তাদের। দেন হচ্ছে নাম্বার 10 হচ্ছে সীমান্তিক ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সিলেট, যেটা হচ্ছে যে আপনার 60টি আসন রয়েছে যাদের। দেন হচ্ছে রংপুর কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট টিএমএসএস, যেটা হচ্ছে আরসিপিআই, 60টি ইনস্টিটিউট মানে আসন রয়েছে তাদের তাদের ইনস্টিটিউটে। দেন হচ্ছে টিএমএসএস কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে আপনার বগুড়া ঠেঙ্গামারাতে, টিসিপিআই বলে সংক্ষেপে এটাকে, 60টি আসন রয়েছে তাদের। দেন হচ্ছে নাম্বার 13 হচ্ছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, যেটা হচ্ছে ঢাকার নিকেতনে, পিএসটিসি, 60টি আসন আছে তাদের। দেন হচ্ছে নাম্বার 14 হচ্ছে ডিডব্লিউএফ, যেটা হচ্ছে কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট পটুয়াখালীতে অবস্থিত, যেটার আসন সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, 120টা। দেন হচ্ছে নাম্বার 15 আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজি, যেটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত, 70টি আসন রয়েছে। দেন হচ্ছে নাম্বার 16 হচ্ছে চাপাই নবাবগঞ্জ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জে অবস্থিত, 60টি আসন রয়েছে এটার। দেন হচ্ছে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে রাজশাহীতে, নাম্বার 17 আছে, 60টি আসন আছে তাদের। দেন হচ্ছে ইনস্টিটিউট অফ পটুয়াখালী মেডিকেল টেকনোলজি আইপিএমটি পটুয়াখালীতে আছে, 40টা আসন নিয়ে তাদের তারা তাদের কাজ চালাচ্ছে। দেন হচ্ছে নাম্বার 19 আছে হচ্ছে সেন্ট্রেট কমিউনিটি হেলথ সার্ভিস অ্যান্ড হসপিটাল, যেটা হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত, 40টি আসন রয়েছে তাদের। দেন হচ্ছে নাম্বার 20 আছে হচ্ছে যে আপনার ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল কেরানীগঞ্জ ঢাকাতে, 40টি আসন রয়েছে তাদের। দেন হচ্ছে বিরামপুর কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে আপনার টার্মিনাল রোড দিনাজপুর, 40টি আসন রয়েছে তাদের। নাম্বার 22 আছে হচ্ছে রাবেয়া কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট সাভার ঢাকাতে। হ্যাঁ, রাবেয়া নিয়েও দেখা যায় আপনাদের অনেক কোশ্চেন ছিল যে এটা অ্যাকচুয়ালি বৈধ কিনা, এটা নিয়ে অনেক মানে ইয়ে ছিল। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে তারা তাদের লিস্টে অ্যাপ্রুভাল দিয়ে রেখেছে, তো সেই ক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট হচ্ছে এই যে 30টা আসনের বাইরে আপনাকে ক্লাস করাচ্ছে কিনা সেটা আপনারা দেখার বিষয়, টোটাল আপনাদের ব্যাচে 30 জনের বেশি আছে কিনা সেটা আপনি দেখতে পারেন, এর বেশি হলে আপনি কমপ্লিট করতে পারেন। দেন হচ্ছে নাম্বার 23 হচ্ছে জেটিএস কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে ঢাকার হাজারীবাগে, 30টি আসন নিয়ে তাদের তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। দেন হচ্ছে আপনার নূরে সামাদ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট মুন্সিগঞ্জ, এই যে নাম্বার 24, ওকে, এই ইনস্টিটিউট হচ্ছে নতুন, যেটা হচ্ছে মুন্সিগঞ্জে নতুন ইনস্টিটিউট, বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল তাদের নতুন হচ্ছে মানে আপনার অ্যাপ্রুভাল দিয়েছে। নূরে সামাদ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট মুন্সিগঞ্জে 30টা আসন নিয়ে তারা তাদের যাত্রা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে মুন্সিগঞ্জ থেকে আসলে যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন, আপনারা এই ঠিকানা মানে মুন্সিগঞ্জে অ্যাকচুয়ালি এটা কোথায় এটা এখানে তো বুঝে যাচ্ছে না, তারপর হচ্ছে আপনারা খোঁজ খবর নিন। দেন 25 হচ্ছে ওয়েস্টার্ন কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে চকবাজার ফরিদপুরে অবস্থিত, নাম্বার মানে আসন সংখ্যা হচ্ছে 30। দেন হচ্ছে 26 হচ্ছে গোপালগঞ্জ রাসেল কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে মকসুদপুর গোপালগঞ্জে অবস্থিত, আসন সংখ্যা হচ্ছে 30। দেন হচ্ছে 27 হচ্ছে উত্তরণ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে সৈয়দপুর রোড নীলফামারিতে, 30টি আসন রয়েছে এটার। তারপর হচ্ছে অনেকটা উপরে নিচে চলে গিয়েছি, 28 আছে ইমেজ ইনস্টিটিউট অফ কমিউনিটি প্যারামেডিক মুন্সিপাড়া রংপুরে, রংপুরে আরো একটা ইনস্টিটিউট দেখতে পাচ্ছি আমরা, 30টি আসন রয়েছে এটার। দেন 29 হচ্ছে হাসনাহেনা কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে আপনার গাইবান্ধা ডিবি রোডে, 30টি আসন আছে তাদের। দেন হচ্ছে নাম্বার 30 অ্যাকচুয়ালি মাদার কেয়ার ইনস্টিটিউট অফ কমিউনিটি প্যারামেডিক, যেটা হচ্ছে মিরপুর 14 ঢাকাতে আছে। আমরা দেখছি ঢাকাতে ইনস্টিটিউট বেশি, আর আমার আগের ভিডিওগুলোতে আসলে সম্পূর্ণ ইনস্টিটিউটের ব্যাপারে বলা আছে, ওইভাবে আমি এখন ডিটেলস বলছি না। তো এখানে 30টা ইনস্টিটিউট আছে, মাদার কেয়ার ইনস্টিটিউট অফ কমিউনিটি প্যারামেডিক মিরপুর যেটা রয়েছে। দেন হচ্ছে আপনার নাম্বার 31 হচ্ছে উদয়ন কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে বোয়ালিয়া রাজশাহীতে অবস্থিত, 30টি আসন রয়েছে এটার। দেন হচ্ছে নাম্বার 32 হচ্ছে হোয়াইট পাল কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে আপনার ওয়াবদা রোড মৌলভীবাজারে অবস্থিত, আসন সংখ্যা হচ্ছে 30। দেন হচ্ছে নাম্বার 33 হচ্ছে মিতু কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে আপনার শালগাড়িয়া সদর পাবনাতে অবস্থিত,
যার আসন সংখ্যা হচ্ছে 30। দেন হচ্ছে নাম্বার 34 হচ্ছে মাদার তেরেসা কমিউনিটি প্রাইমারি ইনস্টিটিউট, যেটা হচ্ছে খোদালিয়া টাঙ্গাইলে অবস্থিত, আসন সংখ্যা হচ্ছে মাত্র 30। দেন হচ্ছে আপনার নাম্বার 35 হচ্ছে প্রগতি কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে চট্টগ্রামের অক্সিজেনে। অক্সিজেন চট্টগ্রাম থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করেন যে অক্সিজেন জায়গাটা কোথায়। অ্যাকচুয়ালি আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট দ্যাট প্লেস। আমি অ্যাকচুয়ালি এই এই প্লেসটা সম্পর্কে আসলে আমারও আইডিয়া নাই, এটা অ্যাকচুয়ালি কোথায় আপনার একটু খোঁজ খবর নিচ থেকে নিয়ে নেবেন। কিন্তু এখানে অক্সিজেনে ওরা মেনশন করেছে। দেন হচ্ছে নাম্বার 36 হচ্ছে নগর কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, রাজপাড়া রাজশাহী। দেন হচ্ছে এটা আসন সংখ্যা হচ্ছে 30। দেন হচ্ছে আপনার সাইন আপস অ্যাডভান্স ইনস্টিটিউট অফ কমিউনিটি প্যারামেডিক, এটা হচ্ছে মাটিঢালি বগুড়াতে, 30টি আসন আছে। দেন হচ্ছে নাম্বার 38 হচ্ছে স্কেলেটন অ্যাডভান্স ইনস্টিটিউট অফ কমিউনিটি প্যারামেডিক, যেটা হচ্ছে আপনার শেরপুর রোড বগুড়াতে আছে, 30টি আসন নিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। দেন হচ্ছে 39 রুমডো ইনস্টিটিউট অফ কমিউনিটি প্যারামেডিক, যেটা হচ্ছে আপনার বাউন্ডারি রোড ময়মনসিং এ অবস্থিত আছে, ময়মনসিং, আপনার 30টি আসন নিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। দেন হচ্ছে নাম্বার 40 হচ্ছে ট্রামা কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে পূর্ব শেওড়াপাড়া মিরপুর ঢাকাতে অবস্থিত, তাদের আসন সংখ্যা হচ্ছে 30। দেখা হচ্ছে 41 হচ্ছে পালং কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে উকিয়া কক্সবাজারে। হ্যাঁ, কক্সবাজার থেকেও দেখা যায় অনেকে আমার সাথে কন্ট্রাক্ট করার ট্রাই করেছিলেন। তো অ্যাকচুয়ালি তাদেরকে আমি বলবো যে আপনারা এই ইনস্টিটিউটটাতে মানে দেখা যায় নির্ভয়ে হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আপনার ব্যাচমেট 30-এর বেশি কিনা, তো সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর যদি 30 পর্যন্ত থাকে তো ইট উইল বি বেটার। আর দেন হচ্ছে নাম্বার 42 হচ্ছে ওয়ার্ল্ড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে আপনার পারনান্দুলিয়া মাগুরাতে অবস্থিত, যার আসন সংখ্যা হচ্ছে 30। দেন 43 আমরা চলে আসি আনোয়ারা বেগম কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, এটা হচ্ছে সি অ্যান্ড বি রোড বরিশাল, যেটা হচ্ছে আপনার 30টি আসন নিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। দেন হচ্ছে নার্গিস কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট নাম্বার 44 আছে, বাগেরহাটে অবস্থিত, তো তাদের আসন সংখ্যা হচ্ছে 60। তো টোটাল মানে সিট কিন্তু বেড়েছে আপনার 30টা, আগে 1950টা ছিল, তো এখন যেহেতু মুন্সিগঞ্জে নতুন ইনস্টিটিউটটা এসেছে তো সেই ক্ষেত্রে আর 30টা কিন্তু আপনার মানে ইনস্টিটিউট হচ্ছে যুক্ত মানে আসন যুক্ত হয়েছে, সরি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মানে যাদের হচ্ছে মানে কমিউনিটি প্যারামেডিক কোর্স করার ইচ্ছা, মুন্সিগঞ্জ থেকে যারা হচ্ছে মানে যোগাযোগ করেছিলেন তারা কিন্তু মানে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। তো তারপর হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, বা হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে সেটাতে আপনারা মেসেজ করতে পারেন, আমি ট্রাই করব আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।